খেতে না পাওয়া শুকনো মুখটা সেদিন একটু উজ্জ্বল হয়েছিল যেদিন পারাতুত দাদা এসে ভালো মাইনে কাজ পাইয়ে দেবে বলে কথা দিল ভালো দিনের স্বপ্নে বিভোর হয়ে ঘর ছেড়েছিল নেপালি মেয়েটি মুম্বাইয়ের নাম আগে সে অনেক শুনেছে বড় শহর কত্ত কলকারখানা তাই অবিশ্বাস করেনি কিন্তু যেদিন প্রথম কাজের বহর সম্বন্ধে চোখ খুলল তখন অনেক দেরি হয়ে গেছে ততক্ষণে বাণিজ্য নগরের বিখ্যাত যৌনপল্লীর অন্ধকার স্বেচ্ছাতে ঘরে কোনো এক মাসির হেফাজতে পৌঁছে গিয়েছে পুতুল পুতুল গরণের নেপালি সেই মেয়ে তবে সে একা নয় তার মতো হাজার হাজার মেয়ের সঙ্গে প্রতিদিন এমন ঘটনা ঘটছে দেহ ব্যবসায় নামতে বাধ্য হচ্ছে অনেকে এর পিছনে আরেকটি উদ্দেশ্য রয়েছে এবং সেটা আরও ভয়ানক বাজারে নাকি তাদের গায়ের চামড়ার চাহিদা বিপুল তাই হঠাৎ করে কোনো কোনো রাতে উধাও হয়ে যায় তাদের শরীরের চামড়া বেশ কিছু ক্ষেত্রেও আর কোনো খোঁজই পাওয়া যায় না সেই মেয়েদের সংবাদ সংস্থার সূত্রে খবর মুম্বাইয়ের যৌনপল্লীর চলছে নারী চামড়ার এই ব্যবসা পরিসংখ্যান বলছে প্রতি বছর বিপুল সংখ্যক গরিব মেয়েকে পাচার করে নিয়ে আসা হয় মুম্বাইয়ের যৌনপল্লীতে এদের বেশিরভাগও নেপালি উদ্দেশ্য একটাই চামড়ার জোগান বজায় রাখা কীভাবে চামড়া সংগ্রহ করা হয় যৌনপল্লীর এক বাসিন্দা নিজের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি জানান অনেক সময় চামড়া পাচারকারীরা সাধারণ খদ্দের ছদ্মবেশে আসেন মাদক খাইয়ে অজ্ঞান করে দেন সকালে উঠে দেখা যায় শরীরের কোনো না কোনো অংশ থেকে চামড়া কেটে নিয়ে গেছে ওই খদ্দের অসহ্য যন্ত্রণায় কাটে পরবর্তী দিনগুলো শক্তি সুমহা নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী সুনিতা দনুয়ার জানালেন এই চামড়া প্রথমে যায় মুম্বাইয়ের বিভিন্ন চামড়ার কারখানায় অথবা স্কিন প্যাথোলজিতে সেখানে চামড়ার প্রসেসিং করা হয় এর পরও পরও প্রসেসড স্কিন চলে যায় মার্কেট মুলুকে সেখানে প্লাস্টিক সার্জারির মার্কেটে এই চামড়ার চাহিদা বিপুল প্রধানত পুরুষঙ্গ বড় করা এবং স্তন্য বৃদ্ধি করার কাজে ব্যবহৃত হয় এই চামড়া এই ব্যবসায় লাভ হওয়া আকাশ ছোঁয়া কারণ একশো বর্গ ইঞ্চি চামড়া বিক্রি হয় পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকায় কিন্তু প্রশাসনের নাগের ডগায় বসে কিভাবে অবাধে চলছে এই চামড়ার অবৈধ ব্যবসা প্রশ্নটা উঠেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক যৌনকর্মী জানালেন বেশিরভাগ কেসই পুলিশের নজরে পড়ে না কারণ কোনো মেয়ে সাহস করে অভিযোগ জানায় না এ নিয়ে টু শব্দ করলেও কপালের জোটে অকথ্য অত্যাচার ফলে বাধ্য হয়ে মুখ বন্ধ রাখেন মহিলারা তবে সম্প্রতি প্রশাসনের নজরে এসেছে গোটা বিষয়টি নেপালের সমাজ ও শিশু কল্যাণ মন্ত্রী কুমার খারকে জানান রিপোর্ট দেখে চমকে গিয়েছি এটি যথেষ্ট উদ্বেগজনক দ্রুত তদন্ত শুরু হবে অপরাধীদেরও শাস্তি হবে